বলা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, কিন্তু প্রত্যেকদিন রাজধানী সহ গোটা রাজ্যের বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়, এগুলি বন্ধ করা উচিত। উষা বাজারের সাম্প্রতিক গুলিকাণ্ডে গ্রেফতার এক সিপিএম কর্মীকে নিঃশর্ত মুক্তি দাবিতে বুধবার এয়ারপোর্ট থানায় বাম কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের সময় এই মন্তব্য করলেন সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস। তার সঙ্গে ছিলেন আইনজীবী ভাস্কর দেববর্মা, সুকান্ত পাল সহ দলের নেতৃত্বরা। এয়ারপোর্ট থানা, এয়ারপোর্ট থানার অন্তর্গত একটা এলাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সহিংস ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আলোচনা করেছি। এলাকাবাসীর অভিমত হচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নির্দোষ, তিনি আগের একটা মামলার উনি সাক্ষী, তাকে এইভাবে আক্রোশমূলক গ্রেপ্তার করা হয়েছে না বলা হয়েছে পুলিশকে। পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ বলেছে যে তারা দেখবেন তদন্ত করে, যদি নির্দোষ হয় তারা সেই ক্ষেত্রে অবশ্যই আটকে রাখার কোনো ব্যাপার নেই, তারা এটা দেখবেন। এখন আইনি পদক্ষেপ তারা নিচ্ছেন, আমরা বলেছি কোনো অবস্থাতে যাতে ইনোসেন্ট কেউ এই ক্ষেত্রে পুলিশের নজরে এসে শাস্তি না পায় বা হয়রানি না হয়, হ্যারাসমেন্ট জাতিভাবে না হয়, এটা আমরা বলেছি। তারা একমত হয়েছেন, তারা সেটা দেখবেন বলেছেন।